এই দোকানটা তো অনেক সুন্দর। এই দোকানটা আজকে তো ঢোকার টাইম নাই, ইনশাল্লাহ আরেকদিন আসবো। না, এই পার্কটা অনেক বড়। কার পার্ক? আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আমার চ্যানেলে আমন্ত্রণ জানাচ্ছি আজকের নতুন ব্লগটি দেখার জন্য। আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে যে ব্লগটা শেয়ার করছি, এটা আমার নাফিসা মার স্কুল শুরু হওয়ার দুই দিন আগের ভিডিও। মানে ও তো পরীক্ষা দিয়ে এসেছিল আর ওরা বলে দিয়েছে এই মানডে থেকে ও স্কুলে যোগ দিতে পারবে। আর এই মানডে বলতে সেই সময় ছিল হচ্ছে ফেব্রুয়ারির 10-11 এরকমের মধ্যে, আমি আসলে তারিখটা ভুলে গিয়েছি। তো এই সময়টা মনে হয় আমার বাসা চেঞ্জ করার পরে সবচেয়ে কষ্টের টাইম গিয়েছে। মানে একসাথে আমাকে বাচ্চাদের স্কুলের জন্য মানে পার্ট বাই পার্ট অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়েছে, স্কুলে কাউন্সিলে আরও কিছু কাজ আমাদের করা লেগেছে, ওদের পরীক্ষা, ওদেরকে স্কুলে বিভিন্ন টাইমে ওদেরকে ডেকেছিল সেগুলো, এরপরে স্কুল শুরু হবে বলে স্কুলের কেনাকাটা, তার উপরে আমরা বাসা চেঞ্জ করার পরে কিন্তু ঘরের শুধু যেই জিনিসগুলো নিয়ে এসেছি ওগুলো সাজিয়ে গুছিয়ে রেখেছি, আর যে স্পেশাল ফার্নিচার বা এটা ওটার অর্ডার দেওয়া সেটাও কিন্তু এই টাইমেই শুরু করেছিলাম। মানে কিছুদিন থাকার পরে হয় না যে কোথায় কী রাখবো সেটা মাথায় একটু কাজ করে বা কোন জিনিসটা কিনলে ভালো হবে। আর সেই সময়টা আসলে না খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম, প্রতিদিনই মানে একটা না একটা কাজ চলছে, বাইরে যাওয়া চলছিল, সব মিলিয়ে মনে হচ্ছিল কি আমি কোথাও চলে যাই, গিয়ে আমি দুটা দিন কোথাও গিয়ে রেস্ট নিয়ে আসি, এরকম মনে হচ্ছিল। তো কিছু নাই, সংসার মানেই আনন্দ, সংসার মানেই কষ্ট, সবসময় যে শান্তি হবে তা না, আসলে মাঝে মাঝে এরকম একটু একটু প্রেশার হয়। তো যাই হোক, আজকে আমি রান্না করব হাঁসের মাংস। ভেবেছিলাম যে বাচ্চাদের স্কুল শুরু হয়ে যাবে, সবাই একসাথে একটু খাওয়া দাওয়া করব, আর আগামীকাল হচ্ছে নাফিসা মার জন্য কেনাকাটা করতে বের হব। বাট আজকে এত সুন্দর রোদ উঠেছে, আমার হাজব্যান্ড বলছিল যে গেলে চলো আজকেই যাই, বাচ্চারা বাইরে বের হয়ে একটু মজা পাবে। তো কি আর করা, ঝটপট করে হাঁসটা রান্না করে নিচ্ছি, সেই সাথে একটা সবজি করেছি। তো হাঁস ওদিকে পরিষ্কার করতে করতে আমি এখানে কিছুটা বেরেস্তা করে নিব, যেহেতু এখনও আমি আসলে বেরেস্তা করে ডিপে রাখতে পারিনি। আর হাঁসটাকে আমি ওদেরকে বলেছিলাম যে একটু মিডিয়াম আর স্মলের মাঝামাঝি করে কেটে দিতে, ওনারা এত বড় বড় পিস করে কেটে দিয়েছেন যে এগুলো আসলে মানে আমি হাঁসের মাংস একটু ছোট করে কেটেই রান্না করি মূলত। ছোট করে রান্না করলে যেটা হয় মশলাটা ভালো করে ঢুকে আমার কাছে মনে হয় আর কি। যাই হোক, আমি এখানে 1.5 কাপের থেকে একটু বেশি পেঁয়াজ কুচি নিয়েছি, 3 টেবিল চামচের মতো রসুন কুচি, এটা বাটা 2 টেবিল চামচের মতো হবে, আদা বাটাও আমি 2 টেবিল চামচের মতো নিয়েছি। তো প্রথমে যেটা করছি, আমি গরম মশলাগুলোকে তেলে ভেজে নিচ্ছি, আমি বেশি করে দারচিনি দিয়েছি, এলাচিটা আমি একটু কম দিচ্ছি যেহেতু পরে ফ্রেশ পাউডারটা দিব, আমি লং দিয়েছি 4-5টা, আর হচ্ছে গোলমরিচও দিয়েছি 4-5টা, তবে আপনারা চাইলে এগুলো আরেকটু বাড়িয়ে নিতে পারেন। এগুলো থেকে যখন সুন্দর একটা ফ্লেভার ছাড়বে তখন আমি এর মধ্যে পেঁয়াজ আর রসুন কুচিটা দিয়ে দিচ্ছি, যারা রসুন বাটা খাবেন তারা আদার সাথে দিয়ে নিলেই চলবে। এর মধ্যে আমি এতে যোগ করেছি 4-5টা তেজপাতা, আমি প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, এখন এগুলো সুন্দর করে আমি কিছুক্ষণ ভুনবো, তারপরে পানি দিব। আর এই যে এই হচ্ছে আমার হাঁসের মাংসের অবস্থা, দেখেন দেখতে কত বড় বড়। তবে যারা হাঁসের চামড়া সহ রান্না করেন সেটার টেস্টটা তো একেবারেই অসাধারণ আসে। আমার হাজব্যান্ডও এখন আর এগুলো খেতে চায় না, তাই আমি চামড়াগুলো ফেলে দিব, শুধু 2-1টা পিসের উপরে হচ্ছে আমি চামড়াটা রাখবো। আর হাঁসটা দেখে না আমার কাছে অন্যরকম লাগছিল, মানে হাঁসের সাইজটা তো মানে নর্মাল হাঁসের পা যেরকম ছোট ছোট হয় এটা দেখতে কেমন জানি লাগলো, মনে হচ্ছে শক্ত মুরগির পা এরকম। যাই হোক, আমার পেঁয়াজ আর রসুনটা ভুনা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে 2 টেবিল চামচ দিয়েছি জিরার পাউডার, 1 টেবিল চামচ ধনিয়ার পাউডার, আমি গরম মশলাটা দিয়েছি 1.5 টেবিল চামচ, আর হচ্ছে হলুদ দিয়েছি 1 টেবিল চামচের মতো, আর মরিচটাও আমি 1 টেবিল চামচই দিয়েছি। আপনারা যারা ঝাল খান তারা তো অবশ্যই বাড়িয়ে দিবেন। সবগুলো মশলাকে আমি খুব মিডিয়াম বা লোতে রেখে হচ্ছে একটু ভেজে নিচ্ছি, খুব বেশি আগুন দিলে আসলে পুড়ে যায়। তারপর এগুলোতে আমি একটু পানি দিয়ে দিচ্ছি।
এর মধ্যে আমি কিন্তু লবণটাও যোগ করেছি, আর পানিটা শুকিয়ে যাওয়ার পর আমি আরও একবারও পানি দিয়েছি। মানে এই মশলাটাকে আমাদের খুব ভালো করে আগেই কষিয়ে নিতে হবে, তাহলে স্বাদটা ভালো আসে। এখন আমি মাংসগুলোকে দিয়ে নিচ্ছি, তবে এই পর্যায়ে আমি কোনো ধরনের পানি এখন কিন্তু দিব না। আর আমি তো আজকে নারকেলের দুধ দিয়ে রান্না করব, সেটাও কিন্তু আমি এখন দিব না। তবে অনেকে আছেন কারি পাউডারটা খান, যারা নারকেলের দুধ দিয়ে রান্না করবেন তারা কিন্তু এই মশলাটার মধ্যে কারি পাউডার দিতে পারবেন না, কারণ কারি পাউডারটার আলাদা একটা স্ট্রং ফ্লেভার আছে, সেটা কিন্তু নারকেলের দুধের ঘ্রাণটাকে নষ্ট করে দিবে। যাই হোক, সবগুলো মশলা দিয়ে আমি মাংসটাকে নাড়াচাড়া করে মাখিয়ে ঢাকনা দিয়ে আগুনটাকে মিডিয়াম টু হাইয়ে রেখেছি। আর এপাশ থেকে আমি একটু নারকেলের দুধটা করে নিচ্ছি। আমার কাছে ফ্রেশ নারকেলটাই ছিল, সেটার মধ্যে আমি একেবারে গরম পানি দিয়ে তারপরে ব্লেন্ড করে নিচ্ছি। একদম গরম পানি দিলে হয় কি, নারকেলের দুধটা খুব তাড়াতাড়ি বের হয়ে আসে, আর নারকেলের যে ক্রিমগুলো সেগুলো খুব তাড়াতাড়ি গলে, মানে ছেড়ে চলে আসে, খুব তাড়াতাড়ি দুধটা নেওয়া যায়। তবে আপনারা চাইলে টিনের যে নারকেলের দুধটা পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। মাঝে মাঝে সেই টিনগুলোর মধ্যে একটু অন্যরকম গন্ধ আসে, তাই আমি আসলে ওটা ব্যবহার করি না। যাই হোক, আমি এখানে এই যে দুধটা নিয়ে নিয়েছি একদম ছেঁকে, এখানে কিন্তু নারকেলের ছোবড়াগুলো দেওয়া যাবে না। আর আমাদের এখানে যে নারকেলটা পাওয়া যায় এগুলোর দুধটা বেশ পাতলা হয়, সেজন্য আমি এখানে 1.5 কাপের মতো কিন্তু নারকেলের দুধটা নিয়েছি, বা একটু বেশি। আর যারা ঘন দুধটা পাবেন তারা দেখা যাবে যে 1/2 কাপের থেকে একটু বেশি দিলেই কিন্তু হয়ে যায়। তো যাই হোক, আজকে যেহেতু বাইরে যাওয়ার একটা প্ল্যান আছে সেজন্য আমি আর খুব বেশি কিছু রান্না করছি না। এখানে সার্ডিন দিয়ে একটু ব্রোকলিটা ভাজি করছি, মানে খুব ফাঁকিবাজি বইতে এক ঢিলে দুই পাখি, সবজিটাও খাওয়া হবে সেই সাথে আমাদের মাছটাও খাওয়া হবে। যাই হোক, আমার এই দিকে হাঁসটা কিন্তু অনেকটুকু পানি ছেড়েছে। এখন আমাদেরকে যেটা করতে হবে, খুব হাই হিটে রেখে এই মশলাটাকে বা পানিটাকে পুরোপুরি কিন্তু শুকিয়ে ফেলতে হবে। তাহলে যেটা হবে, হাঁসের ভিতরে হচ্ছে ভালো করে লবণ ঢুকবে। হ্যাঁ, এটা লাইট বাট কিসের স্মেল করছে? হ্যাঁ, ইটস এ স্মেল, বাট কিসের স্মেল বলো? আমি প্রায় দেখা যায় বিভিন্ন ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, তবে ভিডিওগুলোর পিছনেও যে কত কিছু আমাকে হ্যান্ডেল করতে হয় সেটা আর কি বলবো। মানে আয়াত বাবা প্রায় এসে দেখা যায় যে আমার উপরে হামলা করে। আমি সবসময় মাংস জাতীয় খাবারগুলো রান্না করতে প্রথম পানিটা এভাবেই শুকিয়ে নিই, তাহলে মশলা এবং লবণ সব কিছু কিন্তু মাংসের ভিতরে খুব সুন্দর করে ঢুকে। এখন আমি যেটা করেছি, এর মধ্যে দুধটা দিয়েছি, আমি খুব বেশি পানি যোগ করিনি এর মধ্যে। তার কারণ হচ্ছে হাঁসটাকে আমার কাছে মনে হলো যে একটু নরম টাইপের ছিল, তো আমাকে আর কোনো ধরনের পানি আসলে অ্যাড করতে হয়নি। আর অনেক সময় দেখা যায় হাঁস অনেক শক্ত আসে, দুধ পানি সব কিছু দেওয়ার পরও দেখা যায় হাঁসটা সিদ্ধ হতে সময় লাগে। যাই হোক, আমার কাছে মনে হয়েছে হাঁসটা হয়ে গেছে, আর আমি পানিটা ঠিক এরকমই রাখছি। এর মধ্যে আমি বেরেস্তাও দিয়ে দিয়েছি, সেই সাথে ফ্রেশ 4-5টা এলাচির পাউডারও এর মধ্যে দিয়ে নিয়েছি। তবে নামানোর আগে ঝোলটা কিন্তু আরেকটু শুকিয়েছিল, আমরা যেহেতু বাইরে যাব তাড়াতাড়ি করছিলাম, তাই পরে আর আসলে ভিডিও করা হয়নি। আর এই যে আমাদের অবস্থা, বাইরে যাব বলে করে পাতিল নিয়েই বসে গেছি। আসলে বাইরে যেতে হলে আমার যেটা হয় আর কি, 1-1.5 ঘন্টা আগে থেকেই প্রিপারেশন নিতে হয়। জাফিরা মাও ছোটো, আয়াত বাবাও ছোটো, ওদেরকে আসলে একে একে রেডি করাতে হয়, হাতে মুখে একটু ক্রিম দিতে হয়। নাফিসা মা আসলে একাই রেডি হয়ে যায়, আবার ওরা বাইরে গেলে আসলে একটু কিছু খেতে চায়, স্পেশালি আয়াত বাবাকে আমি এটা সেটা দিয়ে আসলে বিজি করে রাখি। তো সব কিছু প্যাকেট করতে করতে দেখা যায় কি একটু সময় লেগে যায়। তো যাই হোক, এই তো আমরা সবাই মিলে বের হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে আমাদের এখানে যে সিটি সেন্টার ওখানে নাফিসা মার জন্য স্কুল ড্রেস লাগবে। তো এর মধ্যে আমরা আজদায়ও একটু চেক করেছি, আসলে সময়টা সঠিক না। আমাদের এখানে যেহেতু আসলে সেপ্টেম্বর থেকে স্কুল শুরু হয়, তো তার আগেই হচ্ছে স্কুলের ড্রেসগুলো থাকে। এখন তো বছরের আসলে মাঝখানের একটা সময়, একটা পেলে আরেকটা পায় না, এটা মিলে তো ওটা মিলে না। কয়েক জায়গায় দেখার পর এখন যাচ্ছি হচ্ছে
মাতা লাইনে দেখি ওখানে কিছু পাওয়া যায় কিনা। আর সেই সাথে শপিং সেন্টারের ভিতরেই হচ্ছে ওদের যে ওকে যে স্কুলে দিয়েছে সেই স্কুলে ড্রেস করে, তো সেখানেও আমরা একটু যাব। বাসায় নিয়ে পেইন্ট করবে, কাজ মোটামুটি খালি আসে। আজকে এত বাতাস, শাউট করে না বাবা, শাউট করে না, পিপল স্কেয়ার হবে। শাউট, আচ্ছা আচ্ছা ঠিক আছে, নাও নাও স্লোলি বাবা, স্লোলি বেবি, ও বেবি, ও তোমার মতো বেবি। বাস আর লাগবে না, অনেকগুলো আমরা এখানে যখন এসেছি তখন এত বাতাস আর এত ঠান্ডা, মানে বাইরে কোনোভাবেই দাঁড়ানো যাচ্ছিল না, এমন একটা অবস্থা। আর এর মধ্যে আমরা একটা মানে জায়গায় গাড়ি পার করেছি, সেখানে হচ্ছে অনেক অনেক পানগনের গাছ ছিল আর অনেকগুলো পানগন হচ্ছে নিচে পড়েছিল। তো আমরা সেখান থেকে দেখে দেখে সুন্দর সুন্দর কিছু পানকন নিয়ে নিয়েছি, এগুলো দিয়ে বাচ্চারাও খেলবে, সেই সাথে আমারও কিছু করার ইচ্ছা আছে। তো চেষ্টা করব আপনাদের সাথে সেই জিনিসটা শেয়ার করার, আর সামনে ইচ্ছা আছে আপনাদের সাথে হাতের কিছু কাজ শেয়ার করার জন্য, যেটা মানে সবসময় আমার চ্যানেলের রিকোয়েস্ট থাকে। আর সবচেয়ে বেশি রিকোয়েস্ট ছিল হচ্ছে ভাজের স্টিকগুলো তৈরি করে দেখানোর জন্য। আমি পেপার দিয়ে কিছু কাজ করব, তবে সেগুলো একটু আর্টিস্টিক, সেই সাথে পাইন কোনের কাজটাও আপনাদের সাথে শেয়ার করব না। যখন হবে না বলবা, তখন আর রিটার্ন হবে না। তো একটু ওয়াক করো, এখান থেকে এখানে একটু ওয়াক করো, ফিল করো টোটা, ঠিক আছে, খোলো লিস্ট, খোলো লিস্ট, খোলো। এসেছি খুব অল্প সময়ের জন্য, তবে অনেক কিছুর জন্য এসেছি। তার মধ্যে আলহামদুলিল্লাহ প্রথম শপে ঢুকেই জাফির আমার স্কুলের জুতাটা হয়ে গেছে। আর সে কি বলবো, সত্যি মানে এমন এমন কাজ করে মনে হয় যে সব কিছু আপনাদের সাথে শেয়ার করি, তো সেটা তো আর সম্ভব না। আর মার্কেটগুলোতে হয় কি, মিউজিক দেওয়া থাকে, এগুলো যখন ব্যাকে বাজতে থাকে তখন কপিরাইট ক্লেম চলে আসে, সেই জন্য আমরা বাধ্য হই আর কি এই জায়গাগুলো মিউট করে দিতে। আর এই মার্কেটে আজকে আমি দ্বিতীয়বারের মতো এসেছি, বাকি মার্কেটগুলোতে আমার আসলে ঘোরা হয়নি বা আসাই হয়নি। তো আজকে এখানে একটু দাঁড়িয়ে দেখছিলাম, ভালোই লাগছিল আমার কাছে। মানে আমি আসার আগে ভেবেছিলাম এখানে হয়তো মানে জাস্ট হাতে গোনা কয়েকটা দোকান, পরে দেখলাম যে না, সবই আছে, মানে আমার যা যা দরকার। তো আমরা চলে যাচ্ছি মাটা লাইনে, আর মাটা লাইনে যাওয়ার আগে দেখলাম যে এই শপটা, আমি আসলে শপটার নামও জানি না, দেখে মনে হলো যে ভালোই কিছু জিনিসপত্র আছে ডেকোরেশনের, তবে বেশিরভাগই দেখলাম চিকচিকে, বাট চিকচিকের বাইরেও দেখলাম বেশ কিছু জিনিস আছে। ইনশাল্লাহ আসবো এর মধ্যে একবার। হ্যাঁ, ও বলেছে একটা লিটল সেকশনই আছে, না এগুলো সব তোমার আছে। আর না অনেক অনেক আছে না, এখন কি আনা ড্রেস লাগবে তোমার? পিটাবো পিটাবো, অলরেডি 6-7 ড্রেস তোমার। আসো, এখানেও শু আছে জাফিরা, বাট নাফিসার এটা শেষ করে ফেলি আগে, দেখি আসো। ও এই যে লিটল সেকশন, এই যে এখানে 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 এখানে, ও হ্যাঁ ওকে ওকে, শার্ট রেখে ফেলো, শার্ট যদি হয়ে যায় শার্টটা নিয়ে ফেলি। হ্যাঁ শার্টও তো লাগবে তোমার, দেখো তো হয়নি 14, দেখো এখন আর দেখা যাবে 14 নাই, অল 13। জাফিরা মার জন্য কষ্ট হলো, সব কিছু মিলে গেছে, বাট নাফিসা মার জন্য আসলেই কষ্ট হয়ে গেছে, ওর প্যান্টও পাওয়া যাচ্ছে না, শার্টও পাওয়া যাচ্ছে না। তবে অনেক কষ্টে একটা শার্ট ম্যানেজ করেছি, তো সেটাই নিয়ে এসেছি। আর এখন চলে এসেছি ওর যেই দোকানটাতে স্কুলে ড্রেস করে সেখানে। এখান থেকে মূলত স্কুলের যে মেন ব্লেজার সেটা নিব, আর প্যান্টটা আমরা এখানেই পেয়ে গেছি আলহামদুলিল্লাহ, তারপরও হয়েছে। আর এখানেও দেখলাম যে অনেক অনেক শার্ট আছে, তবে নাফিসা মার যেটা দরকার সেটা এখানেও নাই। তারপরেও একটা প্যাকেটে দুটা শার্ট আছে, সেটা দিয়ে হয়ে যাবে, আপাতত সেটাই নিয়ে নিয়েছি। এখানকার স্কুলগুলোতে পিইর জন্য আলাদা ড্রেস নিতে হয়, তো সেগুলো এখান থেকে নিয়ে নিয়েছি। আমাদের বাংলাদেশে দেখা যেত আমরা কিন্তু যেই স্কুল ড্রেস পরে যেতাম সেটা দিয়ে পিটিটা করতাম। তো যাই হোক,
এটা হচ্ছে একটা স্কুল ড্রেসের শপ। আর এই ধরনের স্কুল ড্রেসের শপগুলোতে দেখা যায় একটা না কয়েকটা স্কুলে ড্রেস করা হয়, তো প্রত্যেকটা স্কুলের আলাদা 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 করে মনোগ্রাম, তারপরে হচ্ছে টাই, এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট থাকে। ওরা হচ্ছে এই যে বক্সগুলোতে আলাদা আলাদা করে রাখে। যারা বাইরে থাকেন তারা তো জানেন, যারা বাংলাদেশে থাকেন তাদের জন্য একটু বললাম, কারণ তারা হয়তো ভাববেন যে এইসব বক্সে আসলে কি। আমার কাছে ভালোই লাগে। তো যাই হোক, এখান থেকে নাফিসা মার বাদ বাকি যে স্কুলের জিনিসগুলো ছিল সব কিছু আমরা নিয়ে এখন বাসায় চলে যাচ্ছি। আর কোনো দোকানে আসলে আপাতত এখন ঢুকবো না, চিন্তা করেছি যে আজকে যেহেতু রান্না করে ফেলেছি বাসায় গিয়ে আমি কিছু উইন্ডো ব্লাইন্ডস লাগাবো। সব কিছু আসলে পড়ে আছে, যখন সময় পাই তখন একটা বা দুটা করে লাগাই। তো উইন্ডো ব্লাইন্ডসগুলো আসলে লাগানো খুবই জরুরি, কারণ বাহিরে থেকে না একদম দেখা যায়, স্পেশালি রাতের বেলায় যখন লাইট দেই তখন বাহির থেকে কিন্তু সবই দেখা যায়। আর এতগুলো জানালা আসলে একদিনে সম্ভবও না। তো যেটা করেছি, বাসায় এসে সবাইকে হালকা পাতলা একটু নাস্তা দিয়েছি, আমি একটু চা খাচ্ছি, আর এক পাশ থেকে যেগুলো একটু গুছিয়ে নিচ্ছি। তো এখানে আপনাদের জন্য একটু দেখাচ্ছি, আমাকে দুজন আপু প্রশ্ন করেছে যে আপু উইন্ডো ব্লাইন্ডসগুলোর জন্য মানে কিভাবে মানে পিনগুলো কি করেছি। পিনগুলো আমাদেরকে কিছু করতে হয়নি, আপনারা যদি এই কোম্পানি থেকে অর্ডার করেন তাহলে ওরা হচ্ছে ব্লাইন্ডসের সাথে হচ্ছে এরকম প্যাক দিয়ে দিবে। তো মূলত ওরা চারটা জায়গায় স্টাক করানোর জন্য এই লুপসগুলো দিয়েছে, আমি মাঝখানে আর দুই পাশে দিয়েছি, বাকিগুলো এই যে রয়ে গেছে। বিকজ যেগুলো আসলে খুব লম্বা ওগুলো তো আমার মনে হয় দেওয়ার প্রয়োজন আছে, আমাদের এগুলো যেহেতু 130 তিনটাই এনাফ ছিল। তো বাচ্চারা ওদের খেলার রুমে খেলছে, এ ফাঁকে আমি উপরে আমাদের বেডরুম নামাজের রুম ওগুলোর মধ্যে মানে ডেতেই লাগিয়ে নিয়েছি। তারপরে ওরা যখন রাতে ঘুমাবে তখন হচ্ছে বাকিগুলো করব। আর এর মাঝে কাজের ফাঁকে ফাঁকে যেদিন আগে আগে রান্না করা হয়ে যেত সেদিন বসে বসে দেখা যেত আমি পর্দাগুলো করেছি, কারণ বেডরুমগুলোতে যেহেতু আসলে আমাদের চলাফেরা একটু বেশি ছিল তো পর্দাগুলো বানানো খুবই দরকার ছিল। আর এই সেম পর্দাটা আমি নিচে দিয়েছি আর আমার দুই বেডরুমেও দিয়েছি, মানে যেহেতু তিনটা পিস ছিল। আর এই সবগুলো পর্দাকে কিন্তু কেটে ছোটও করা লেগেছে, আইডেক্সও কিন্তু ফিট করতে হয়েছে। বুড়াটাও খেলতেছে। আমি বললাম আজকে গোছাওনি, টাইডি করনি তোমার কিচেনটা একদম মেসি। ওই যে কত কষ্টে খুঁজে বের করছি জানো, বাইরে গুলো দিয়ে খেলবো, পিকনিক করবো। কয়েকটা ব্লাইন্ডস লাগানোর পর বাচ্চাদেরকে খাওয়া দাওয়া করিয়ে শুয়ে দিয়েছি। এরপর আমরা জামাইবাবু মিলে আবারও নিচের কিছু কাজ করতে চলে এসেছি। আর আমার এই প্যাকেটগুলো কিন্তু আগে এসেছিল, আমি এর মধ্যে প্যাকেটগুলো আসলে খোলার সময় পাইনি। তো আজকে দেখলাম যে এই যে একটা ড্যামেজ মানে বাঁকা হয়ে গেছে। তো এই কোম্পানিটা খুবই ভালো, ওদেরকে আমরা ফোন করে বলেছি, ছবি পাঠিয়ে দিয়েছি, ওরা দেখার সাথে সাথেই হচ্ছে আরেকটা আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো ওরা মেজারমেন্টটা এত সুন্দর করে দেয়, মানে খুব বেশি একটা গ্যাপও থাকে না। এই যে দেখেন দুই পাশে হচ্ছে 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার করে ওরা ছাড় দেয়, মানে ফিটিংসটাও খুব সুন্দর হয়, দেখতেও খুব ভালো লাগে। এটা কি, এটা কি আপু, বিউটিফুল বলো তো, আবার বলো তো, বিউটিফুল, হ্যাঁ উইন্ডোজ বিউটিফুল। ও মাই বাবা, দ্যাট ইজ রেইনিং, দ্যাট ইজ রেইনিং, ইটস রেইনিং। মোটামুটি সব কাজ শেষ করতে করতে আমাদের রাতের প্রায় 1:30টার মতো বেজে গিয়েছিল, আর তখন পর্যন্ত আয়াত বাবা আমাদের সাথেই ছিল। আসলে ও যেহেতু দুপুরে একটা ঘুম দেয় তাই ওরার কোনো সমস্যা হয় না, তাছাড়াও আসলে রাতের বেলায় ওকে একা রুমেও রেখে আসতে চাইতাম না আমরা।
তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।